এক মিনিটে আজকের বিশেষ সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তানজিল রহমান। রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী। বিশ্ববাজারে কমেছে তেলের দাম। বিশ্ববাজারে গমের দাম নিম্নমুখী। সিকিমে আকস্মিক বন্যায় 23 সেনা নিখোঁজ। ইতালিতে বাস ফ্লাইওভার থেকে পড়ে নিহত 21। ভোট পাননি নিজ দলের এমপিদের পদচ্যুত মার্কিন স্পিকার। অবৈধ আফগানদের এক মাসের মধ্যে পাকিস্তান ছাড়ার নির্দেশ। ইরানে 200 ড্রোনের মহড়া। নোবেল কমিটির ফোন পেয়ে অ্যানি বলেন, আমি ব্যস্ত ক্লাস নিচ্ছি। শারদীয় উৎসবের আগে বৃষ্টিতে ভাসবে পশ্চিমবঙ্গ, জানালো আবহাওয়া অফিস। এই ছিল এখনকার মতো, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।